আলহামদুলিল্লাহ, এই যে প্রস্তুত হয়ে গেল আমাদের অরিজিনাল খাঁটি খেজুরের গুড়, যেখানে বিন্দু পরিমাণ আপনারা ভেজাল পাবেন না। এখনও কিন্তু অনেক গরম, দূরে রাখতে কষ্ট হচ্ছে। এটা হচ্ছে রাজশাহীর সেই বিখ্যাত পাটালি গুড়। আসসালামু আলাইকুম, জমজম বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুল ইসলাম। আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের গুড়ের প্রজেক্টে। আপনারা দেখতে পাচ্ছেন যে গাছিরা কিন্তু এই সকাল সকাল এসেই রস সংগ্রহ করছে। একটু কাছে চলে আসি, আমরা দেখাই আপনাদেরকে। এই যে এখানে কিন্তু এই যে কাঁচা রস সংগ্রহ করা হয়েছে, এই রস থেকে কিন্তু আমরা আপনাদের জন্য সেরা মানের গুড় তৈরি করব। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে কাঁচা খেজুরের রস। আমাদের এখানে প্রায় 100 বেশি গাছ রয়েছে, যেই রস থেকে আমরা প্রতিনিয়ত গুড় সংগ্রহ করে আপনাদেরকে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। মাটির চুলায় জাল দিয়ে খেজুরের রস থেকে আমরা খেজুরের পাটালি গুড় তৈরির কার্যক্রম কিন্তু চলমান। আমরা যে রসগুলো সংগ্রহ করেছি, সেই রস দিয়েই আমরা এই গুড় তৈরি করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মোটামুটি রসের প্রক্রিয়ার মাঝামাঝি অবস্থায় দীর্ঘ 2.5 থেকে 3 ঘন্টা মাটির চুলায় জাল দেওয়ার পরে প্রস্তুত হয়ে যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত খেজুরের গুড়। আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে গুড় প্রক্রিয়ার শেষ ধাপ। গুড় কিন্তু একদম রেডি, আলহামদুলিল্লাহ। এই যে প্রস্তুত হয়ে গেল আমাদের অরিজিনাল খাঁটি খেজুরের গুড়, যেখানে বিন্দু পরিমাণ আপনারা ভেজাল পাবেন না। এখনও কিন্তু অনেক গরম, দূরে রাখতে কষ্ট হচ্ছে। এটা হচ্ছে রাজশাহীর সেই বিখ্যাত পাটালি গুড়। আপনারা কিন্তু ঘরে বসেই আমাদের জমজম বাজার থেকে অগ্রিম 1 টাকাও পেমেন্ট দিতে হবে না, আপনাদের ঘরে পৌঁছে যাবে আমাদের এই বিখ্যাত রাজশাহীর পাটালি খেজুর গুড়।